নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে জানা অজানা 15টি তথ্য। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। 1950 সালের 17ই সেপ্টেম্বর নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্ম হয়। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ ও মায়ের নাম হীরাবেন। 6 সন্তানের মধ্যে মোদী ছিলেন তৃতীয়। মোদী ব্যবসায়ীর পরিবারেই মোদীর জন্ম। শৈশব থেকেই মোদী চায়ের স্টলে তার পিতাকে সাহায্য করতেন। বিয়ের ব্যাপারে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে কোনোদিনও মুখ খোলেননি মোদী। এর আগে 4 নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও আবেদন ফর্মে স্ত্রীর কলমটি বরাবরই ফাঁকা রেখেছিলেন। পরিবারের ঐতিহ্য মেনে 13 বয়সে যশোদা ব্যানকে বিয়ে করেছিলেন তিনি। ব্যাচেলার বা কুমার জীবন কাটানোর প্রতি তীব্র ঝোঁক থাকায় যশোদা ব্যানের সঙ্গে বিয়ে কখনো মেনে নেননি তিনি। একইভাবে যশোদা ব্যানও একাকী থাকার সিদ্ধান্ত নেন। 15 বয়স থেকেই দেশপ্রেমিক ছিলেন মোদী। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাদের স্বেচ্ছায় সহযোগিতা করেছেন তিনি। সন্ন্যাস জীবনের প্রতি ঝোঁক থাকায় তিনি বাড়ি থেকে পালিয়ে সাধুদের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত হিমালয়ে গিয়ে 2 সন্ন্যাস জীবন কাটান তিনি। আহমেদাবাদে স্টেট ট্রান্সপোর্ট অফিসে নরেন্দ্র মোদী তার ভাইয়ের সঙ্গে চা বিক্রি করতেন। তখনই তিনি কঠোর সংগ্রাম এবং স্থির ও দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার সত্যিকার অর্থ অনুধাবন করেছিলেন। গুজরাটের ইতিহাসে সবথেকে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। 1 টানা 2 বছর 63 দিন ক্ষমতায় ছিলেন তিনি। গুজরাটে 4th মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি এবং এখনও দায়িত্ব পালন করছেন। সন্ন্যাস জীবন কাটানোর সময় নরেন্দ্র মোদীর মাত্র 2 পোশাক ছিল। কিন্তু ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী জনসমক্ষে নিজেকে উপস্থাপনের ব্যাপারে বেশ সজাগ। ইস্ত্রি করা পরিপাটি পোশাক পরতে পছন্দ করেন তিনি। অন্য রাজনীতিবিদের চেয়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন এবং মোদী ব্র্যান্ডটাকে রূপ দেওয়ার ব্যাপারে বেশ সব থেকে সচেতন তিনি। 2005 সাল থেকে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা না পেলেও মজার ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রে তিনি পাবলিক রিলেশনস এবং ইমেজ ম্যানেজমেন্ট বিষয়ে 3 একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন। নরেন্দ্র মোদীর রসিকতা বোধটাও সাধারণ নয়। বিরোধী দল মোদীর এবং এই গুণটিকে প্রশ্নবিদ্ধ করলেও তার এক বাক্যে রসনাগুলোর মধ্যে তীক্ষ্ণ মেধা ও বুদ্ধি ছটা লক্ষণীয়। নরেন্দ্র মোদীকে বেশ রক্ষণশীল বলে মনে হলেও প্রযুক্তিকে তিনি দূরে ঠেলেননি। প্রতিদিনই ইন্টারনেটে নিজের খবরগুলো দেখে নেন তিনি। তার ঘড়ির সংগ্রহটাও মন্দ নয়। রাতে মাত্র 4 ঘুমন তিনি। কাজ পাগলে নেতা অফিসে ঢোকেন 7 এবং 10:00 বা আরও রাত পর্যন্ত সেখানে কাজ করেন। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে শশী থারুরের পর নরেন্দ্র মোদী নারীদের কাছে বেশ জনপ্রিয়, আর সেটা বিশেষত তার তাকানোর ভঙ্গির কারণেই। নরেন্দ্র মোদীর শখের মধ্যে রয়েছে ছবি তোলা, কবিতা পড়া, তিনি লিখতেও ভালোবাসেন। সমাবেশে যে বক্তৃতাগুলো তিনি দেন তার একটি বড় অংশ তার নিজেরই লেখা। নিজের তোলা ছবির প্রদর্শনীও আয়োজন করেছেন তিনি। নিরামিষাসী মোদী নিঃসঙ্গ থাকতে ভালোবাসেন এবং অন্তর্মুখী স্বভাবের। টাইমস ম্যাগাজিনের এশিয়া এডিশনের প্রচ্ছদে নরেন্দ্র মোদীকে স্থান দেওয়া হয়েছিল। টাইমস ম্যাগাজিনের বিশ্বের 100 শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি। স্বামী বিবেকানন্দ এবং ইন্দিরা গান্ধীকে নিজের আইডল বা আদর্শ মনে করে নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্পর্কে কিছু বিশেষ তথ্য যা আপনাদের কাছে হয়তো এতদিন অজানা ছিল। আপনাদেরও যদি এরকম অজানা কিছু তথ্য জানা থাকে তার বিষয়ে, অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।